যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশের দায়িত্ব নেয়ার কয়েক বছরের মধ্যেই জাতির জনক শেখ মুজিবুর রহমানের জীবন হুমকির মুখে পড়ে। হত্যা ষড়যন্ত্রের গোয়েন্দা তথ্যকে তিনি গ্রাহ্য করেননি। বাংলাদেশের কেউ তাকে হত্যা করতে পারে এমন কথা তিনি বিশ্বাসই করতেন না। অথচ তৎকালীন বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাকের নেতৃত্বে বিপথগামী কিছু সেনা কর্মকর্তা ছক আঁকে ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ডের। ১৯৭৫ ১৫ আগস্ট ভোরে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে ৬৭৭ ধানমন্ডি বাসভবনে নির্মম পৈশাচিকতায় হত্যা করা হয় বঙ্গবন্ধু, তার পরিবারের সদস্য ও নিরাপত্তা কর্মী সহ ১১ জনকে। এর আগে ধানমন্ডি ১৩-১ হামলা চালিয়ে ঘাতকরা হত্যা করে বঙ্গবন্ধুর ভাগ্নে ও যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকে। সবশেষে মিন্টু রোডের বাসভবনে হত্যা করা হয় তৎকালীন পানিমন্ত্রী এবং বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদ, তার পরিবারের সদস্য এবং গৃহকর্মচারী সহ ৮ জনকে। এছাড়াও ঘাতকদের কামানের গোলায় মোহাম্মদপুরের এক বস্তিতে নিহত হয় আরও ১৪ জন। খুনিদের রক্ষায় ১৯৭৫ ২৬ সেপ্টেম্বর স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাকের ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি। ১৯৭৯ ৯ এপ্রিল সামরিক শাসক জিয়াউর রহমান কর্তৃক অধ্যাদেশটির আইনি বৈধতা। ১৯৯৬ ১৪ নভেম্বর ইন্ডেমনিটি অধ্যাদেশ রহিতকরণ আইন পাশ। ১৯৯৭ ১২ মার্চ আদালতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু। ১৯৯৮ সালে ১৫ জন সাবেক সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড প্রদান। ২০০০ সালে হাইকোর্টে ১২ আসামির মৃত্যুদণ্ড বহাল। ২০০১ সালে বিএনপি জামাত জোট ক্ষমতায় এলে বিচার কাজ বন্ধ, পুনরায় চালু ২০০৭ সালের ২৩ আগস্টে। ২০০৯ সালের ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাইকোর্টের দেয়া রায় বহাল। ২০১০ সালের ২৮ জানুয়ারি ৫ আসামির ফাঁসি কার্যকর। পলাতক খুনি আব্দুল মাজেদ ধরা পড়ে ২০২০-এর ৭ এপ্রিল, তাকে ফাঁসিতে ঝোলানো হয় ১২ এপ্রিল। ২০০১ সালে জিম্বাবুয়েতে খুনি আজিজ পাশার স্বাভাবিক মৃত্যু, এখনও পলাতক ৫ জন।